আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুন রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম বিকালের নাস্তায় ঝটপট এই রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ ময়দা আর আলু দিয়ে খুবই মজার মুচমুচে এই নাস্তার রেসিপিটা। আপনারা বিকালবেলা চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে এখানে এই নাস্তাটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা। তো এই ময়দাটা আমি পানি দিয়ে গুলিয়ে নেব, মানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আর আপনারা যখন নিজেরা এই নাস্তাটা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন যে এই নাস্তাটা খেতে কতটা মজার। তখন আর বাজার থেকে কিনে সিঙ্গারা পুরি খেতে মন চাইবে না। তো এটা আমি সাইডে রেখে দিয়েছি, আর একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখন আমি বাটিতে নিয়ে নিব 1 কাপ ময়দা। তো ভরে 1 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন খুব সুন্দর করে এই ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নিব। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো আমার খুব সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে যখন দেখবেন মুঠো করলে মুঠোর মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। একদম আমরা যেরকম আমার ডোটা রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ আলু, 3টা আলু আমি মিডিয়াম সাইজের সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো আমি সুন্দর করে এখন কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো অফ ক্যামেরা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি 3-4টার মতো। আর আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা দিবেন, তাহলে আলুর পুরটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এই চাট মশলা আর চিলি ফ্লেক্সটা দিলেই কিন্তু এই আলুর পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো খুব সুন্দর করে এই আলুর পুরটা আমি মাখিয়ে নিয়েছি। আর আলু দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে কিন্তু সেই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটা একদম ঠিক আলু পুরির মতো লাগবে, আলু পুরি যেরকম লাগে খেতে সেরকমই লাগে খেতে। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে, ডোটা আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমি ডোটা 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর একটা ভাগ রেখে দিয়ে আর একটা ভাগ দিয়ে আমি বড় করে একটা রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট লুচির মতো করে রুটি বানিয়ে তারপরেও কিন্তু আলুর পুরটা দিতে পারেন, অথবা আমার মতো এরকম বড় একটা রুটি বানিয়ে তারপর কেটে তারপর তৈরি করতে পারেন। তবে বড় একটা রুটি বানিয়ে এভাবে কেটে তৈরি করলে তাড়াতাড়ি আর কি এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আমি রুটিটা বেলে নেব, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এরকম করে আমি রুটিটা বেলে নেব। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কীরকম করে বেলে নিয়েছি। দেখুন, খুব বেশি পাতলাও না আবার মোটাও না, এরকম করে রুটিটা আমি বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি এই কাটারটা দিয়ে খুব সুন্দর করে মানে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন। তো সবগুলো আমি এভাবে কেটে নিব, আর বাকি যে ডোটা আছে সেটা দিয়েও আমি এরকম করে সব রুটি বানিয়ে তারপর কেটে নিব। আমার সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে নাস্তা। তো এখন আমি আলুর পুর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ করে সবগুলোতে, আমি সবগুলো রুটিতে আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি, মানে সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে দিবেন। এভাবে একটু ছড়িয়ে দিবেন, তো খেতে ভালো লাগবে কিন্তু এভাবে ছড়িয়ে দিলে। তারপর আমি যে এভাবে শেপ দিয়ে নিচ্ছি, খুব সহজ কিন্তু এই নাস্তাটা বানানো। এরকম উল্টিয়ে দিয়ে একটু চেপে দিবেন, তাহলেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটু খুব সুন্দর করে চেপে দিবেন, নাহলে ভাজার সময় খুলে যাবে। তো সবগুলো নাস্তাই আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে একটু ভুল আমি করে ফেলেছি, সে যে ব্যাটারটা আমি সেই ব্যাটারে আমি এখানে 3 চা চামচ পরিমাণ কিন্তু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি সাদা তিল, তারপর চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে ব্যাটারটা আমি আবারও রেডি করে নিয়েছি। এখানে একটু ভিডিও স্কিপ হয়ে গিয়েছিলো, সেজন্য আমি মুখে বলে দিয়েছি। আর এটা আমি ভিজে মানে এই ব্যাটারটার সাথে এই নাস্তাগুলো ডুবে তারপর তেলে ভেজে নেব। আমি চুলাতে চলে এসেছি,
আর আমি প্রত্যেকটা নাস্তা এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে না দিয়ে তারপর আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি অনেকটাই কেটে কেটে একটু ফাস্ট করে দিয়েছি। তো আমি কিন্তু তেল প্রথমে বেশি দিয়েছিলাম, মনে হচ্ছিলো যে খুলে যাবে, সেজন্য তেলটা কমিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন তেলটা একটু কমিয়ে দিয়ে ভাজতে, ডুবা তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। প্রথমে কতগুলো ভেজে নিয়েছিলাম, তারপর বাকিগুলো ভেজে আপনাদের সাথে দেখুন পরিবেশন করলাম। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এই নাস্তাগুলো খেতে কীরকম মানে লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার এগুলো। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।